নিজেদের দাবি আদায়ে অটল আছেন কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ইসরায়েলকে আর্থিক সহায়তা প্রতিষ্ঠানের সাথে ইউনিভার্সিটির সম্পর্ক ছেদের দাবিতে টানা দশম দিনের মতো ক্যাম্পাসের ভিতরে ও বাইরে আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। তাদের সমর্থন জানিয়ে শুক্রবার দুপুরে ক্যাম্পাসের বাইরে জুম্মার নামাজ আদায় করেছেন নিউ ইয়র্কের সাধারণ মানুষ। এদিকে ক্যাম্পাসের আন্দোলন পরিস্থিতি পরিদর্শন করেছেন দুই কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ও জামাল বোম্যান। এক সপ্তাহের বেশি সময় ধরে ক্যাম্পাসে তাবু টানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ম্যানহাটনের কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আন্দোলনরত শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করলেও নিজেদের দাবি থেকে সরেননি তারা। এই অবস্থায় সুনরম করে সমঝোতার পথে হাঁটছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শুক্রবার ইউনিভার্সিটি সেনেটের 111 সদস্যের বৈঠকে ক্যাম্পাসে পুলিশ ডেকে শিক্ষার্থীদের গ্রেপ্তার করানোয় প্রেসিডেন্ট মিনুসপিকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়েছে। নতুন করে ক্যাম্পাসে পুলিশ ডেকে আর কোনো শিক্ষার্থীকে আটক করা হবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়। তবে ক্যাম্পাসের বাইরে বিপুল সংখ্যক NYPD সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। তাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শুক্রবার দুপুরে ক্যাম্পাসের সামনে জুম্মার নামাজ আদায় করে শতাধিক সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। নারী শিশুসহ সব বয়সী মানুষ এই নামাজে অংশ নেয়। নামাজের আগে খুতবায় প্যালেস্তানপন্থী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানোর পাশাপাশি দাবি তোলা হয় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে। আমাদের দাবি তো একই দাবি, স্টপ কিলিং ইনোসেন্ট পিপল ইন গাজা। We want a permanent ceasefire. Also, we want US to stop all the arms supply to kill innocent people in Gaza. So this is why we are here. And also we want to stand with the solidarity. আমাদের স্টুডেন্টরা যারা ভেতরে প্রটেস্ট করছে তাদের সঙ্গে দাঁড়াতে চাচ্ছে। স্টুডেন্টরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান, আমরা তাদের পাশে এসে অবশ্যই দাঁড়াবো। আমরা ওদেরকে এইভাবেই রেজ করেছি এবং ওরা ওদের ভূমিকা অনেক উচ্চতর মানেভাবে ওরা ইমপ্লিমেন্ট করছে। এখানে দুইটা জামাত হচ্ছে, একটা জামাত ভিতরে হচ্ছে যারা কলম্বিয়ার স্টুডেন্ট যারা তারা পড়তেছে ভিতরে, যেহেতু আমাদের ভিতরে যাওয়ার সুযোগ নেই আমরা বাইরে আমরা নামাজ পড়েছি আমরা। পুলিশ বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করলো, তাদের উপেক্ষা করেই ফুটপাতের একাংশের উপর নামাজে বসে পড়েন মুসল্লিরা। শান্তিপূর্ণভাবে নামাজ শেষ করেন তারা। নামাজে অংশগ্রহণকারীরা TBN24 নেটওয়ার্ককে বলেন, ভিতরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানানোর পাশাপাশি ইসরায়েলের অপকর্মে আমেরিকান সরকারের সমর্থনের প্রতিবাদ জানাতে এসেছেন তারা। We are here to send our strong message to our government. Stop. Enough is enough. We don't want, I don't want my tax dollar money to go to Israel to kill my brother and sister. আমরা যে বলার ছিল সব বলে দিয়েছি, পুরো দুনিয়া জানে, পুরো পৃথিবী জানে এখানে কি হইতেছে কি না হইতেছে। নামাজের পাশেই বেশ কিছু সংখ্যক ইহুদি ধর্মাবলম্বীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্যালেস্তানের সমর্থনে জড়ো হন। তারা বলেন, ইসরায়েলের বিরোধিতা করা মানেই ইহুদিদের বিরোধিতা করা নয়, যারা এই প্রচারণা করছেন তারা ভুল তথ্য দিচ্ছেন। এ সময় গাজায় ইসরায়েলের হামলারও তীব্র নিন্দা জানান তারা। This is a right cause and we are here to support them. Unfortunately, these students are being intimidated, harassed and silenced with accusation of anti-Semitism, which makes no sense whatsoever. Conflating anti-Zionism with anti-Semitism is wrong and false propaganda. এদিকে হাউজ স্পিকার মাইক জনসন এবং মিনেসোটার কংগ্রেস ওমেন ইলহান ওমরের পর শুক্রবার ক্যাম্পাসের পরিস্থিতি পরিদর্শন করেছেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ওকাসিয়া কর্টেজ ও কংগ্রেসম্যান জামাল বোম্যান। এর আগে সোশ্যাল মিডিয়া এক্সে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের গ্রেপ্তার করায় NYPD সমালোচনা করে পোস্ট করেছেন ওকাসিয়া। NYPD পক্ষ থেকে পাল্টা পোস্টে বলা হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এদিকে নিজেদের নিরাপত্তা চেয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে চিঠি দিয়েছে 134 ইহুদি শিক্ষার্থী। তাদের সমর্থনে হাতে গোনা কিছু মানুষকে ক্যাম্পাসের বাইরে অবস্থান নিতে দেখা যায়। I'm here to acknowledge Israel for its right to defend itself and to stand against anti-Semitism in the US. Because I heard what's going on inside the campus and I see that a lot of people are becoming
pro-Palestine and making the Jews who live in America to feel uncomfortable being Jewish because Israel is affiliated with the Jews and as if like Israel is making a genocide, which is totally not true. ক্যাম্পাসের সামনে শুক্রবার দুপুরের জুম্মার নামাজে অন্যান্য দেশের পাশাপাশি বেশ কিছু সংখ্যক আমেরিকান বাংলাদেশিরাও অংশ নেন। একদিকে শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসের ভিতরে আন্দোলন করছেন, তখন বাইরে তাদের সাথে সংহতি জানাতে জুমার নামাজ আদায় করেছেন নিউ ইয়র্কের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। তারা এই কর্মসূচির মাধ্যমে মূলত এটাই জানান দিতে চেয়েছেন, যারা ফিলিস্তিনে যুদ্ধবিরতির দাবিতে আন্দোলন করছেন তারা একা নন, তাদের সাথে নিউ ইয়র্কের প্রচুর সংখ্যক সাধারণ মানুষও রয়েছেন। ইহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।